गुड मॉर्निंग एवरी वन. टूडे इज 23rd of September 2020 एंड दिस इज क्लास 5 इंग्लिश टेक्स्ट क्लास. टूडे इज आवर रिविजन क्लास एंड टूडे वी कंटिन्यू द चैप्टर अवे इन कोदी. हमें अवे इन कोदी चैप्टर टीके कंटिन्यू करब. नाउ रीड द नेक्स्ट पार्ट. द फूड लुक्ड एपेटाइजिंग. द पुलाव वॉज मेड विद वेजिटेबल्स फ्रॉम द किचन गार्डन. अंकिता heaped thick curd on her rice. The jaggery chicky was delicious. The healthy air will make you all rosy, Grandpa said. You are so pale and thin, Unki. I will get bored here, Ankita said. She looked like she would break down in tears. You won't, Grandpa replied. You can help me with gardening, read books, and run errands for me on your cycle. I have got one for you. He smiled. Ankita's eyes widened. Ankita's eyes widened. She was never allowed to ride a cycle in the city. You will get your cycle tomorrow, Grandpa said. Time to sleep now. Ankita sat in bed reading a book she had brought with her. Thankfully, her grandparents used solar energy, so they always had electricity, unlike the rest of the village. The next morning, Ankita woke up to the call of birds instead of her usual alarm. After a quick bath, she joined her grandparents for breakfast, her eyes searching the table for her usual toast and scrambled eggs. Grandma put a plate of piping hot pongal in front of her. She dug her spoon into the mound of yellow rice. It was delicious. Do you like it? Grandma asked. It's yummy. Can I have some more, please? She said. Grandma looked delighted as she ladled more rice on her plate. This is the part. Now I tell this in Bengali also. খাওয়াটি খুবই ভালো ছিল. পোলাও যেটা নাকি বাড়ির তৈরি ভেজিটেবলস বা সবজি দিয়ে, যেটা বাড়িতে বাড়ির গার্ডেনে বা বাড়ির বাগানে তৈরি হয়েছে. অঙ্কিতা খুব ঘন করে দই নিয়েছে তার ভাতের মধ্যে. তারপরে গুড়ের যে চিকি হয় সেটা খুবই ভালো ছিল, সেটা দিয়ে খেয়েছে. এবং তার গ্র্যান্ডপা বলেছে যে তুমি বাইরে একটু খোলা ফ্রেশ হাওয়া নিয়ে নাও, তোমাকে কেমন যেন বিবর্ণ লাগছে এবং রোগা লাগছে. অঙ্কিতা তখন বলেছে যে আমি এখানে এসে বোর হয়ে যাচ্ছি এবং মনে হচ্ছিল সে যেন এখনই কান্নায় ভেঙে পড়বে. তখন গ্র্যান্ডপা তাকে বলেছে তুমি বোর হবে না, তুমি আমাকে গার্ডেনিংয়ে সাহায্য করতে পারো, বাগানে বই পড়াতে সাহায্য করতে পারো এবং এদিক ওদিকে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে সাহায্য করতে পারো, এবং আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি. তিনি হাসলেন. অঙ্কিতার চোখ বড় বড় হয়ে গেল এবং সে ভাবল যে সে কখনো শহরের মধ্যে তার সাইকেল চালানোর জন্য পারমিশন পায়নি. তার গ্র্যান্ডপা বলছে কালকে তুমি তোমার সাইকেল পেয়ে যাবে এবং এখন তুমি ঘুমিয়ে পড়ো. অঙ্কিতা ঘরে বিছানাতে শুতে চলে গেল একটি বই নিয়ে, যেটা তার সঙ্গে সে নিয়ে এসেছিলে. এবং সে তার গ্র্যান্ড প্যারেন্টসের যে সোলার এনার্জি আছে তার জন্য সে তাদের প্রতি কৃতজ্ঞ থাকলো, কারণ সে সবসময় ইলেকট্রিসিটিতে থেকেছে এবং ভিলেজে সে যে ইলেকট্রিসিটি পাবে সেটা সে বুঝতে পারেনি, যেটা নাকি অন্য বাড়িতে ছিল না. পরদিন সকালে অঙ্কিতা যখন ঘুম থেকে উঠেছে, পাখির আওয়াজে, তার অ্যালার্ম ছাড়া পাখির আওয়াজে সে ঘুম থেকে উঠেছে এবং তাতে সে স্নান সেরে নিয়েছে. তারপরে তাদের গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে খাবার টেবিলে সকালের ব্রেকফাস্টে জয়েন করেছে এবং তার চোখ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ডাইনিং টেবিলের দিকে, কারণ সে তার টোস্ট এবং ডিম সেদ্ধ খুঁজে যাচ্ছিল। গ্র্যান্ডপা তার প্লেটে কিছু পোঙ্গল দিয়ে দিয়েছে খাওয়ার জন্য. সে তার চামচ দিয়ে সেটার মধ্যে পোঙ্গলটার মধ্যে গর্ত খুঁড়েছে এবং হলুদ ভাতগুলিকে খেয়েছে. এটা খুবই সুস্বাদু ছিল। গ্র্যান্ডমা জিজ্ঞাসা করছে তোমার পছন্দ হয়েছে? তখন সে বলছে হ্যাঁ পছন্দ হয়েছে, আমি আর একটু পেতে পারি প্লিজ? গ্র্যান্ডমা সেই সময় খুব আনন্দ সহকারে তার থালাতে আরও কিছু ভাত ঢেলে দিল। দিস ইজ ইয়োর ক্লাস ফর টুডে. নাও আই টেল ইউ সাম স্পেলিং অলসো. স্পেলিংস আর গ্র্যান্ড প্যারেন্টস, জি আর এ এন ডি পি এ আর ই এন টি এস, আউটসাইড ও ইউ টি এস আই ডি ই,
grandfather grandfather grandmother grandmother and chapati chapatti. These are the spellings for today's class. Thank you.